গোপন খবরের ভিত্তিতে লেমুরা থানাধীন তৃষাবাড়ি এলাকায় পুলিশ একটি বিলাসবহুল গাড়িকে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে। ১৬ কোটায় মোট 0.31 গ্রাম ব্রাউন সুগার, দুটি মোবাইল ফোন এবং নগদ ২৫,৭৫০ টাকা। পাশাপাশি আটক করা হয়েছে গাড়িতে থাকা দুই যুবককেও। পরবর্তীতে ওই দুই যুবককে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃত দুই যুবকের নাম গনি মিয়া এবং জাহিদ মিয়া। পুলিশের হাতে আটককৃত ওই দুই যুবকের বাড়ি তেলিয়ামুড়া থানাধীন চাকমা ঘাটের তুই মধু এলাকায়। আটককৃত দুই যুবক গনি মিয়া এবং জাহিদ মিয়া গণধর্ষণ মামলার আসামি। বর্তমানে ওই দুই যুবক জামিনে ছাড়া পেয়ে পুনরায় অপরাধমূলক কাজ সংগঠিত করছে। তাছাড়াও ওই দুই যুবকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় আরও একাধিক মামলা দায়ের রয়েছে বলেও জানিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া। আজকে তেলিয়ামুড়া থানার কাছে খবর আছে যে এই রেল স্টেশনে, তৃষাবাড়ি রেল স্টেশনে ড্রাগস বিক্রি হচ্ছে। যথারীতি থানার অফিসার এই রণব্রত ঘোষ সেখানে গিয়েছিল, তখন একটা গাড়িতে দুইজনকে পাওয়া যায়। যথারীতি ওই গাড়িকে চেক করি, গাড়িতে চেক করার পরে সেখানে মোট 16 কোটা ব্রাউন সুগার পাওয়া যায়। আমরা সেটা ম্যাপে দেখলাম 0.31 গ্রাম, এবং তাদের কাছে মোট 25,750 টাকাও পাওয়া যায়। যথারীতি সিজ করা হয়। পুলিশ আটককৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তেলিয়ামুড়া থানায়। এখন দেখার ওই দুই যুবকের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।